ওয়েলকাম ব্যাক, প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। আশা করি তোমরা সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনার মাত্রা এবং এনার্জি লেভেল অনেকটা বেড়ে গেছে, বাড়াতেই হবে। তার কারণ হচ্ছে এইবারে কিন্তু তোমাদের চাকরিটা কিন্তু পেতেই হবে। অনেকেই আছো যারা নতুন পরীক্ষা দিচ্ছ, তারাও যেরকম প্রিপারেশান নেবে সুন্দরভাবে, এবং যাদের এজ লিমিট একদম বর্ডার লাইনে দাঁড়িয়ে আছে তাদের কিন্তু এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ হিসাবে নাও, এলডিসিতে বীরভূমে অনেকেই একদম অল্পের জন্য কেটে গেছো। তো এখানে কিন্তু অনেক চমক ছিল এই অ্যাডভার্টাইজমেন্টে। গতকাল আমি বলেছি এলডিসিতে তোমার পার্ট টু পরীক্ষা নেই, শুধু এমসিকিউ পরীক্ষা দিয়ে কিন্তু তোমরা চাকরি পেতে পারো। তো আজকের এই ভিডিওটা মূলত করার হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি আমাদের কীরকম হবে, পরীক্ষার ল্যাঙ্গুয়েজ কোন মাধ্যমে থাকবে, অর্থাৎ বাংলায় কোশ্চেন হবে নাকি ইংরাজিতে কোশ্চেন হবে, এইটা যেরকম বলবো, তার সাথে প্রিপারেশন স্ট্র্যাটেজি, বই কী কী তোমরা পড়বে, বিগত বছরের প্রশ্ন কোথা থেকে পাবে বিস্তারিত বলবো। আর তার আগে আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, যে গতকাল অনেকেই কমেন্ট করছিলে যে স্যার একটার বেশি পোস্টে কী কেউ অ্যাপ্লাই করতে পারবো আমরা। তো আমি প্রাথমিকভাবে পুরোটা পড়েছিলাম না, কিন্তু ফুল অ্যাডভার্টাইজমেন্ট পড়লে সেখানে দেখাই যাবে যে ক্লিয়ারলি লেখা আছে যে একজন একটিমাত্র পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট জব উইন্ডোজ যদি তোমাদের একটু উপকারে আসে, তোমরা প্লিজ একটা লাইক করে দাও ভিডিওটায়, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো চলো প্রশ্ন কিসে আসবে। তো এখানে দেখো, আচ্ছা দেখি রেকর্ড হচ্ছে নাকি দেখি। দেখো প্রশ্ন কিন্তু ইউডিসি, একবার বলি ইউডিসি এবং এলডিসি, এই প্রশ্নটা কিন্তু ইংরাজিতে আসবে। ইউডিসি এবং এলডিসি এই প্রশ্নটা কিন্তু ইংরাজিতে আসবে। এরপরে বাদবাকি যে পোস্ট আছে, যেরকম সিল বেইলিফ আছে, প্রসেস সার্ভার আছে, গ্রুপ ডি আছে। তো সিল বেইলিফ এবং প্রসেস সার্ভার এই দুটো হচ্ছে গ্রুপ সি, আর এটা হচ্ছে গ্রুপ ডি। তো সিল বেইলিফ, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি, এদের প্রশ্ন কিন্তু বাংলা ভার্সানে আসবে, ইংরাজি ভার্সানেও আসবে, অর্থাৎ ডুয়াল ভার্সানে আসবে। বীরভূম কোর্টে তোমাদের গ্রুপ ডির পরীক্ষা ইংরাজিতে হবে, আমি বলেছি, যেটা অ্যাডভার্টাইজমেন্টে বলে দেওয়া ছিল। এখানে কিন্তু বাবু দেখো, অ্যাডভার্টাইজমেন্টে কিছু বলা নেই, কিন্তু আমার কাছে যে ইনফরমেশান আমি পেয়েছি সেখান থেকেই তোমাদের স্পেসিফিক্যালি বলছি যে এই পরীক্ষাটা কিন্তু গ্রুপ ডি, প্রসেস সার্ভার এবং সামন বেইলিফ, এই পরীক্ষাটা কিন্তু বাংলা ভার্সানে এবং ইংরাজি ভার্সানে হবে। কিন্তু ইউডিসি এলডিসি এই পরীক্ষাটা কিন্তু এক্সক্লুসিভ ইংরাজিতে হবে। তো এই একটা ব্যাপার গেল। এবারে আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে পরীক্ষার জন্যে তোমরা কতদিন সময় পাবে। তো তোমাদের ইনফরমেশানের জন্যে বলি, তোমাদের ফেসিলেট করবার জন্যে বলছি, একটুও বাড়িয়ে বলছি না, আমার কাছে যে খবর সেই খবর অনুযায়ী তোমাদের এই চাকরির নিয়োগ প্রসেসটা কিন্তু এই বছর কমপ্লিট হবে, এবং পুজোর আগে কিন্তু লিখিত পরীক্ষা টোটালটা কমপ্লিট হয়ে যাবে। পুজোর আগে কিন্তু লিখিত পরীক্ষা, তার মানে এমসিকিউ যে পরীক্ষাগুলো সেইটা কবে হবে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। 2 থেকে 2.5 মাসের বেশি তোমরা কিন্তু সময় পাবে না। মে মাস শেষ, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 4 মাস আছে। তার মানে এই 4 মাসের মধ্যে 2টো ধাপ, এবং এলডিসি ইউডিসির ক্ষেত্রে, তোমার ইউডিসির ক্ষেত্রে 3টে ধাপ, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, এই 3টে কিন্তু কমপ্লিট করতে হবে। সুতরাং তোমরা কিন্তু এই প্রিলিমসের জন্য, বা এলডিসির ক্ষেত্রে একটাই এমসিকিউ পরীক্ষা, সেটার জন্য কিন্তু 2 মাস ম্যাক্সিমাম ধরে রাখো। তো আজকে আমি এই 2 মাস, অর্থাৎ 60 ডেজ প্রিপারেশন স্ট্র্যাটেজি বলবো। দেখো স্ট্র্যাটেজি আলাদা করে কিছু স্ট্র্যাটেজি হয় না, তোমাকে ডেডিকেটেড থাকতে হবে, তোমাকে অনেস্ট থাকতে হবে, তোমাকে সিনসিয়ার থাকতে হবে, তোমাকে ডিলিজেন্ট থাকতে হবে, সর্বোপরি আর একটা জিনিস থাকতে হয়, সেটা হচ্ছে কনসিস্টেন্ট, অর্থাৎ ধারাবাহিকতা তোমাকে রাখতে হবে 60 দিন। এই একটা গেল। আর এবারে বলবো যে বিগত বছরের প্রশ্ন আমাদের টেলিগ্রাম চ্যানেলে
আগে থেকেই আমি আপলোড করেছি। তোমরা যদি চাও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ওই বিগত বছরের প্রশ্নের পিডিএফ লিংক আমি দিয়ে দিচ্ছি, এবং যারা টেলিগ্রাম চ্যানেলে অলরেডি জয়েন আছো তারা তো পেয়েই গেছো। তো আরও একটা জিনিস বলি, এই বাঁকুড়া আদালতের প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু মোস্ট ভিউড ভিডিওতে কিন্তু আছে, যেটা নাকি আমি লিখেছি বীরভূম কোর্টের প্রশ্ন। ওটা বীরভূম কোর্টের নমুনা প্রশ্ন, কিন্তু ওটা কিন্তু বাঁকুড়া কোর্টের প্রশ্নটাই তোমাদের শেয়ার করেছিলাম আমাদের চ্যানেলের মোস্ট ভিউড ভিডিওতে, সেটা আছে। এবং আমি এই ভিডিও ডেসক্রিপশানে বাবু ওই ভিডিওটার আমি লিংক দিয়ে দিচ্ছি, আমি টোটাল কোশ্চেন আনসার ডিসকাস করেছি, একবার গিয়ে দেখে আসবে। এবারে প্রিপারেশন স্ট্র্যাটেজি, তোমাদের তো বললাম যে বাবু তোমাদের অনেস্টলি পড়তে হবে, কেননা লাইফটা তোমার, ফিউচারটা তোমার, চাকরিটা তোমার। সুতরাং আমি কতক্ষণ পড়ব, আমি কতক্ষণ মোবাইল সার্ফ করব, আমি কতক্ষণ বন্ধুদের সাথে কাটাবো, গল্প করব, সেটা এক্সক্লুসিভ আমার উপরে ডিপেন্ড করবে। এই 60টা দিন বা 70টা দিন একদম সিনসিয়ারলি পড়ো, আমি বলছি না যে মানে টেনশন নিয়ে পড়তে হবে, আনন্দ সহকারে পড়ো, বুঝে বুঝে পড়ো, এবং পড়ার সাথে সাথে কিন্তু লেখো। একটা দিস্তা খাতা করে নাও, যাই পড়ো সেটা কিন্তু লিখে নাও, ঠিক আছে? যেটা নাকি পরীক্ষার আগে একবার চোখ বোলাতে পারবে যে আমি এই পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্টের পর থেকে কি কি পড়লাম। পরীক্ষার এক সপ্তাহ আগে ওই খাতাটা কিন্তু খুব খুব কাজে লাগবে। এরপরে বলবো যে স্মার্ট স্টাডি। স্মার্ট স্টাডি কাকে বলে? স্মার্ট স্টাডি হচ্ছে কম সময়ে বেশি ইনপুট করাকেই বলা হয় স্মার্ট স্টাডি। অর্থাৎ কেউ 4 ঘন্টা পরে যতটা নিল, কেউ কিন্তু 1 ঘন্টা পরে, 1 ঘন্টা স্টাডি করে কিন্তু সেই ইনপুটটা নিতে পারে। তো এইটার জন্য তোমাকে ট্যাক্টফুলি তোমাকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? ওই একটাই জিনিস পড়ে গেলাম, একটাই পাতা চোখ বুলিয়ে রাখলাম, এটা করলে হবে না। তোমরা বিগত বছরের প্রশ্ন দেখো, প্রশ্নের ধরনগুলো কিরকম আসে সেইগুলো দেখে নাও, এবং আমাদের চ্যানেলেও কিন্তু প্রচুর প্রচুর মক টেস্ট আছে, সেইগুলো দেখে নাও, সেই অনুযায়ী তোমরা তোমাদের পাঠ্য বই বা স্টাডি মেটেরিয়াল যেটা আছে সেটা তোমরা পড়তে হবে। তারপরে কনসিস্টেন্সি তো বজায় রাখতেই হবে। আজকে 5 ঘন্টা পড়লাম, কালকে 1 ঘন্টা পড়লাম, এরকম করলে হবে না। ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট থ্রু আউট দিস 60 ডেজ। অবাক হচ্ছ যে 60 ডেজ কেন বলছি? 60 থেকে 70, ম্যাক্সিমাম 80 দিনের বেশি কিন্তু এই যে MCQ পরীক্ষার জন্য বাবা তোমরা পাবে না। এবারে হচ্ছে থরো রিডিং। দেখো যদিও 60 দিনে থরো রিডিং দেওয়া যায় না, কিন্তু আমি বলবো যতটা পারো 30টা দিন একটু ভালো করে পড়ো, NCERT-র বই পড়ো বা তরুণ গোয়েলের বই পড়ো বা লুসেন্টের বই পড়ো, যাই পড়ো, স্ট্র্যাটেজিকটা একদম থরোলি তোমাকে কিন্তু পড়তে হবে। থরোলি পড়ে তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্র্যাটেজিকে, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, এই ব্যাপারগুলো, তারপরে ফার্স্ট ইন ওয়ার্ল্ড, ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট উইমেন, নিউজ পেপার এজেন্সি, তারপরে নোবেল প্রাইজ, এই যে বিভিন্ন যে সেক্টরগুলো আছে, ডিফারেন্ট প্রাইজ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, ডিফারেন্ট গেমস ন্যাশনাল ইন্টারন্যাশনাল, তোমার পলিটিক্যাল লিডার্স, ডিফারেন্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস, এই ব্যাপারগুলো কিন্তু তোমরা একদম থরোলি খাতায় লিখে কিন্তু পড়ো। আমি তোমাদের যতটা সম্ভব ক্লাস দেবার চেষ্টা করব। এবং যেটা বললাম যে পড়ার সাথে সাথে বাবু তোমাদের কিন্তু লিখতে হবে। দেখো লিখলে কি হয় জানো? লিখলে যেটা হয় সেটা হচ্ছে আমি যেটা পড়লাম সেটা মাথায় আরো বেশি ঢুকে যায়, এবং পরীক্ষার সময় আমি ওই জিনিসটা বুঝতে পারবো যে কি পড়েছি, আমি তখন ওটা দেখলেই আমার মনে পড়ে যাবে। এই জিনিসটা প্লিজ প্লিজ করো, একটা দিস্তা খাতা কিনে নাও বা একটা মোটা খাতা কিনে নাও, সেখানে লিখতে শুরু করো, এবং প্রত্যেক দিনের বাবু যেটা পড়বে যেটা লিখবে সেটা ডেট দেবে। যেরকম আজকে 23 তারিখ, তো আজকে থেকে শুরু করো 23/5 দিয়ে শুরু করো, এবং টাইমগুলোও মেনশান করবে যে এই সময়ে পড়েছিলাম। হলো, আর একটা জিনিস বাবু করবে না যেটা, সেটা হচ্ছে যখন পড়বে তখন কিন্তু মোবাইল ফোনটা এরোপ্লেন মোডে দিয়ে রাখবে। যদি আমার কোনো ভিডিও দেখো, ইউজফুল ভিডিও, একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে নেবে পড়ার মধ্যে, ধরো সারাদিনে 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টার বেশি ইউটিউব দেখবে না, সেটা প্রিপারেশনের জন্যে যদিও হয় তাও না, 1 থেকে 1.5 ঘন্টা, এবং সেটা নির্দিষ্ট একটা শিডিউলে দেখবে। ধরো কারোর ক্ষেত্রে সেটা দুপুর হতে পারে, কেউ সেটা রাতে দেখতে পারো, সারাদিন কিন্তু মোবাইল দেখবে না,
বিভিন্ন গ্রুপের নোটিফিকেশান আসবে, তখন কিন্তু মনটা ডাইভার্টেড হয়ে যাবে। আর একটা জিনিস রিকোয়েস্ট করব, যে বিভিন্ন যে গ্রুপে আছো, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, সেই গ্রুপ থেকে নিজে এক্সিট করে দাও, অনেক ভালো হবে। বারবার বলছি, বাদ বাকি সব জিনিস ডিসকাস হয়ে গেল, এবার হচ্ছে বেস্ট বুকস। বেস্ট বুকস, দেখো জিকের জন্য আমি সব সময় বলি যে একদম অথেন্টিক এবং জিকের বাইবেল বলা হয় সেটা হচ্ছে লুসেন্টের বই। দেখো এই বইটা লুসেন্টের, এই বইটা লুসেন্টের, এইটা পড়ো, এটা কিন্তু বাংলা ভার্সান হয় না, এই বইটা পড়ো। কেউ যদি বাংলা ভার্সানে পড়তে চাও, তারা তরুণ গোয়েল স্যারের বইটা তোমরা কিনে নিও, সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়। নতুন যদি কিনতে চাও তোমরা অনলাইনে কিনে নিতে পারো। এরপরে বলবো ম্যাথস। ম্যাথসের জন্য এই বইটার বিকল্প কিন্তু নেই, এটা হচ্ছে তোমার ছায়া প্রকাশনীর বই, সুবীর দাস স্যারের বই। এখানে কিন্তু প্রচুর, প্রতিটা চ্যাপ্টার কিন্তু এখানে এক্সাম্পল করে দেওয়া আছে। আশা করি এই এক্সাম্পলগুলো করলেই কিন্তু তোমরা অনেকটা এগিয়ে যাবে। আর আমি তোমাদের অলরেডি জিকে ইংলিশ আর বাংলার স্টাডি মেটেরিয়াল দিয়েছি, পেইড পিডিএফ, যে তোমরা সেইটা দেখো। আর অঙ্কের একটা সাজেস্টিভ কিছু কোশ্চেন্স দেব বিভিন্ন চ্যাপ্টার থেকে, সেইটা কিন্তু অবশ্যই তোমরা নিয়ে নেবে। এছাড়া কেউ যদি আর এস আগরওয়ালের বই পড়ো, সেটাও তোমরা কিন্তু পড়তে পারো। আর এস আগরওয়ালের বাংলা ভার্সানেও কিন্তু ম্যাথস বই লেটেস্ট এডিশন বেরিয়েছে, সেই এডিশনটা কিনে নেবে। যারা একটু অঙ্কে অ্যাডভান্স আছো, এবং ইউডিসির পরীক্ষা দিচ্ছ, তারা এই বইটা কিনতে পারো। এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাক অবজেক্টিভ অ্যারিথমেটিক, রাজেশ ভার্মা স্যারের, এই বইটা কিনতে পারো, ঠিক আছে? এই বইটা কিন্তু কিনতে পারো, এটা হচ্ছে রাজেশ ভার্মা স্যারের বই, আরিহান্ট পাবলিকেশন। চলে গেল। এরপরে ইংলিশের জন্য সব থেকে অথেন্টিক বই হচ্ছে পিকে দে সরকারের বই, পুরনো ভার্সানের বই হলেও চলবে, এই বইটাও নিতে পারো। এখান থেকে কিন্তু গ্রামারটা খুব ভালো পাবে। এটা হচ্ছে কেডি পাবলিকেশনের বই, নীতু সিং ম্যাডামের, এই বইটাও কিন্তু তোমরা কিনতে পারো। কেডি পাবলিকেশনের নীতু সিং ম্যাডামের বই, এই বইটাও কিন্তু তোমরা কিনতে পারো। আচ্ছা, আর একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এই যে এই বইটা, এনসিইআরটির সামারি, এই বইটা কিন্তু পাতলা বই, এই বইটা যতটা পারবে, যদি পারো এই বইটা একবার ফলো করে নিও। এটা হচ্ছে এনসিইআরটির বই, এখানে ডিফারেন্ট সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল এক্সামস, এই বইটা একটু কিনে নিও, এটা বাংলা ভার্সানেও কিন্তু হয়। তো ইংলিশের ওই বইটা বললাম, তারপরে তোমার রাকেশ, তোমার ওটাকে কি বলে, এসপি বক্সির বই তোমরা কিনতে পারো, আরিহান্ট পাবলিকেশনের এসপি বক্সির বই থেকে কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের প্রচুর প্রশ্ন আসে, ক্যালকাটা হাইকোর্টেরও প্রশ্ন আসে। দেখো মেন ব্যাপার হচ্ছে বই যাই হোক, আমাকে তো পড়তে হবে, তো আমি বলি যে একগাদা বই না পড়ে একটা বই ভালো করে থরলি পড়ো। বিভিন্ন বই কিনে রাখলাম, এটা করো না। আমার কাছে এই বইগুলো কালেকশন করেছিলাম, তার কারণ হচ্ছে আমার স্টুডেন্টকে পড়াতে হয় বলে। নেক্সট হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে রিজনিং, ঠিক আছে? রিজনিং আছে তোমাদের ইউডিসিতে, রিজনিংয়ের জন্যে টেস্ট অফ রিজনিং, আরিহান্ট পাবলিকেশনের, এটার কোনো বিকল্প নেই, ঠিক আছে? এই বইটা কিনতে পারো। আর তোমাদের বাংলার জন্যে, নাইন টেনের গ্রামার বই, সেটা কেন যদি থাকে সেটা জোগাড় করো। এছাড়া যাদের কাছে বামনদেব চক্রবর্তী আছে সেই বইটা দেখতে পারো, তবে অত কঠিন গ্রামার কিন্তু আসে না, বেসিক গ্রামারগুলো তোমরা পড়বে। আমি তোমাদের বাংলায় কী কী পড়তে হবে, ইংরাজিতে কী কী পড়তে হবে, অঙ্কের কোন কোন চ্যাপ্টার করতে হবে, সেপারেট ভিডিও করে দেব। তো এই মোটামুটি বইয়ের লিস্ট বললাম, জিকে, ইংলিশ, অঙ্ক এবং বাংলা, এইগুলো বললাম। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা ম্যাগাজিন বেরোয় প্রতিযোগিতা দর্পণ, এই বইটা কিন্তু তোমরা জোগাড় করে নিতে পারো। আর আমিও কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার চেষ্টা করব পরীক্ষার আগে। তো এই গেল, তোমাদের কোনো রকম কিছু যদি কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আজকে সন্ধেবেলা আমি একটা লাইভে আসার চেষ্টা করব তোমাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে, তোমাদের যদি কোয়েরিজ থাকে তোমরা সেই লাইভে আসতে পারো। তো চলো, ভিডিওটা ইনফরমেটিভ হলে প্লিজ একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো, টাটা।